আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ সুপ্রিয় দিনদার পরহেজগার মুত্তাকি ভাই ও বোনেরা কাছের ও দেশ প্রবাসীর যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের সাথে আজকে আমরা একটি আমল শেয়ার করব যে আমলটা নামাজের পরে করতে হবে আমলটি করার জন্য ধ্বনি গলি পাল্লা পাল্লি করেছে প্রতিযোগিতা করেছে যে কারা আগে আমলটা করবে কার আগে কে করবে তো হাদিসের আলোকে আমরা আপনাদের সাথে আমলটা শেয়ার করব আপনারাও এই আমলটা করবেন তাহলে প্রকৃত ধনু হতে পারবেন হাসরের মাঠে ধনাদ্যটা আপনাদের অর্জন হবে নাজ আমতের কোনো অভাব থাকবে না ইনশাআল্লাহ হাদিসের আলোকে আপনাদের সাথে আমি আমলটা বলবো প্রত্যেকে এই আমলটা করা উচিত যারা আমরা আখরাতকে বিশ্বাস করি পরকাল বিশ্বাস করি মুমিন মুসলিমদের পরকাল কেয়ামত দিবস এগুলোকে বিশ্বাস করতে হবে আর নচে তাকে মুমিন বলা চলবে না মুসলিম বলা চলবে আমাদের এই বিশ্বাস রাখতে হবে তো দর্শক কিছু মহাজির সাহাবি মুহাজির বলা হয় যারা রসুল সাল আলু সাল্লামের সাথে মক্কা থেকে মদিনাতে হিজরত করে গেছেন তো কিছু দরিদ্র মহাজির সাহাবি রসুল সাল আলু সাল্লামের কাছে এসে আরস করতেছেন ইয়া রসুল্লাহ ধোনি সাহাবিরা তারা দান সৎকার মাধ্যমে তো আমাদের থেকে এগিয়ে যাচ্ছে তারপর হাসরের মাঠে আমাদের থেকে অনেক আগে থাকবে মর্যাদার দিক দিয়ে তাহলে আমাদের কি অবস্থা হবে তখন সুসুল্লাহ বললেন যে তোমাদের কাজ হবে যে তোমরা প্রতি নামাজের পরে তেত্রিশ বার শুভ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ আর তেত্রিশ বার আল্লাহ আকবর পাঠ করবে তেত্রিশ বার সুবাহ আনবাদ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ আর তেত্রিশ বার আল্লাহ আকবর পাঠ করবে তো কোন কোনো রবাতে চৌত্রিশ বার আল্লাহ ভাগ পাঠ করার কথা বলা আছে তো এই তাজবি তোমরা পাঠ করবে তাহলে তাদের সম তোমাদের মর্যাদা লাভ হবে রসুল সাল্লাহ আলহি ও সাল্লাম যখন এই আমলটার কথা বলে দিলেন তখন ধনীরাও এই আমলটা শুরু করে দিল তারা দাঁ সৎকার তো করছেই সাথে সাথে নামাজের পরে এই তাসবির আমলটাও শুরু করে দিল তখন বলেন ইহা রসুল্লাহ সাহাবার ধনী সাহাবিরা তো তাজদীপ পড়তেও শুরু করে দিয়েছে তখন রসুল সাল্লু সাল্লাম বললেন ইহা আল্লাহ দান ধন সম্পদ আল্লাহ তাকে দিবেন না দিবেন এটা তার ব্যাপার এখানে মানুষের কোনো অভিযোগ করার বা মানুষের প্রশ্ন উত্থাপন করার সুযোগ নেই যা কিছু দিয়েছেন সন্তুষ্ট থাকতে হবে তো দর্শক যেটা যে নামাজের পরে আমল বার আল্লাহ একবার এই তাজবিহের আমল আমরা অনেকে হয়তো করে থাকি তো আমরা গুরুত্ব সহকারে সবসময় করবো এটা একটা সুন্নত আমল মোস্তাদ আমল আমরা সবাই করার চেষ্টা করব এর দ্বারা হাসরের মাঠে অনেক অগ্রসর হওয়া যাবে অনেক মর্যাদার অধিকারী হওয়া যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে তফির দান করুন আমি এই আলোচনা নিত্য নতুন আরো ভিডিওতে সবাই পাশে থাকবেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ